যেমন প্রতিফলন, সমতলে প্রতিফলন, বক্রতলে প্রতিফলন, সমতলে প্রতিসরণ, বক্রতলে প্রতিসরণ, এইসবগুলো আমরা পড়ব। তো আজকে মূলত আমরা যেটা শুরু করতে চাইছি সেটা হচ্ছে সমতলে আলোর প্রতিফলন। ওকে, সমতলে আলোর প্রতিফলন, দ্যাট ইজ রিফ্লেকশন অন প্লেন সার্ফেস। ওকে, রিফ্লেকশন অন প্লেন সার্ফেস। তো প্লেন সার্ফেসে আমরা প্রথমে দেখব যে একটা অবজেক্টের, প্লেন সার্ফেস মিন্স হিয়ার প্লেন মিরার। ওকে, প্লেন সার্ফেস মিন্স হিয়ার প্লেন মিরার। তো আমরা দেখব যে একটা প্লেন মিরার কীভাবে একটা অবজেক্টের প্রতিবিম্ব গঠন করে, ইমেজ ফরমেশনটা আমরা দেখতে চাইব। প্লেন মিরার যখন থাকবে, প্লেন মিরার আমরা কীভাবে সাধারণত কনস্ট্রাক্ট করে থাকি, না আমরা এইভাবে একটা কাচের প্লেটের উপরে আমরা সিলভারের প্রলেপ দিয়ে, সিলভারের প্রলেপ যদি দেওয়া থাকে একটা পাশে, যে কোনো অস্বচ্ছ পদার্থের প্রলেপে দেওয়া যেতে পারে, বাট যদি সিলভার দেওয়া হয় তাহলে সেটা খুব ভালো হয়, মোর অ্যাপ্রোপ্রিয়েট হয় ব্যাপারটা, যে কোনো অস্বচ্ছ, ওকে, অস্বচ্ছ পদার্থের প্রলেপ দিয়ে আমরা এই প্লেন মিরারটা তৈরি করতে পারি। তো প্লেন মিরারের যে পাশটাতে আমরা অস্বচ্ছ পদার্থ দিয়ে পলিশ করব, ঠিক তার অপোজিট পাশটা আমাদের রিফ্লেক্টিং সারফেস হিসাবে কাজ করবে। ওকে, রিফ্লেক্টিং সারফেস হিসেবে কাজ করবে। তো এই রিফ্লেক্টিং সারফেসটাতে অবজেক্ট থেকে যে আলোক রশ্মি, অবজেক্ট থেকে আপতিত আলোক রশ্মি এই প্লেনটার উপরে এসে পড়বে এবং সেখান থেকে প্রতিফলিত হবে, তার ফলে আমরা প্রতিবিম্ব পাব। আমরা দেখব সেই প্রতিবিম্বের কী কী বৈশিষ্ট্য রয়েছে। ওকে, সো আমরা যেটা প্রথমে পড়তে চাইব সেটা হচ্ছে ইমেজ ফরমেশন। ইমেজ ফরমেশন, এবং এই ইমেজ ফরমেশনটা আমরা প্রথম একটা পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে দেখি। ওকে, পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে চাই একটা পয়েন্ট অবজেক্টের কীভাবে ইমেজ ফরমেশন হবে এই প্লেন মিরার দ্বারা। সাপোজ এখানে একটা প্লেন মিরার রয়েছে, দিস ইজ M1 M2। প্লেন মিরার থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এখানে একটা অবজেক্ট রয়েছে। যে কোনো অবজেক্টে যখন আমরা প্রতিবিম্ব তৈরি করতে চাইব বা প্রতিবিম্ব গঠন করতে চাইব, ইনফ্যাক্ট যে প্রতিবিম্বটা গঠিত হবে সেই প্রতিবিম্বের রে ডায়াগ্রাম আঁকতে চাইব, তখন আমাদেরকে কী করতে হবে, মিনিমাম দুটো লাইট রেকে নিতে হবে এবং প্রতিফলন বা প্রতিসরণের পর সেই দুটো লাইট রে যে বিন্দুতে পরস্পরকে ইন্টারসেক্ট করবে সেখানে কিন্তু প্রতিবিম্বের অবস্থান হবে। এটা আমি আগেই যখন জিওমেট্রিক্যাল অপটিক্সে অবজেক্ট এবং ইমেজের কনসেপ্টটা দিয়েছিলাম তখনই বলেছিলাম যে আপতিত রশ্মি যে বিন্দুতে কাট করে সেটা হচ্ছে যে অবজেক্ট, এবং প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রশ্মি যে বিন্দুতে কাট করে সেটা হচ্ছে ইমেজ। তাহলে এখান থেকে আমাকে কী করতে হবে, মিনিমাম দুটো লাইট রে নিতে হবে। তো একটা লাইট রে আমি নিচ্ছি সরাসরি, সরাসরি যদি দর্পণের উপর গিয়ে পড়ে লম্ব হবে, তার মানে এটা লম্ব আপতন হচ্ছে, তাহলে আপতন কোন I=0, তাহলে প্রতিফলন কোনো I=0 হবে, অর্থাৎ এটা যে পথ দিয়ে গেছিলো সেই পথ দিয়ে ফিরে আসবে। এখন এটা হচ্ছে একটি রশ্মি আমরা পেলাম, আর একটি রশ্মি আমরা কীভাবে পাবো, আর একটি রশ্মি পেতে গেলে এখানেও যেমন প্রতিফলনের সূত্র মেনে আপাতত রশ্মি প্রতিফলিত রশ্মি পেয়েছি, তেমনি এই দর্পণটার উপর যে কোনো বিন্দুতেই যদি লাইট রেটে গিয়ে পড়ে তাহলে আপতন কোন সমান প্রতিফলন, প্রতিফলনের এই সূত্রটা মেনে চলবে। তাহলে সাপোজ এখান থেকে একটা রশ্মি এখানে গিয়ে পড়ল, তাহলে এখানে আপতিত হয়েছে, তাহলে আপতিত যখন হয়েছে ওই পয়েন্টে, তাহলে ওই পয়েন্টে যদি আমি আপতন কোন নির্ণয় করতে চাই তাহলে আমাকে এখানে একটা লম্ব টানতে হবে, এখানে একটা লম্ব টানতে হবে। তাহলে আমি ধরে নিলাম
আপতন কোণ যেটা হয়েছে সেটা সাপোজ আমি ধরে নিলাম থিটা। তাহলে আপতন কোণ যদি থিটা হয় তাহলে নিশ্চয়ই প্রতিফলন কোণও থিটাই হবে, তার মানে এইভাবে বস্তুটা প্রতিফলিত হবে অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। এবার আমরা দুটো প্রতিফলিত রশ্মি পেয়েছি, একটা প্রতিফলিত রশ্মি এইদিকে রয়েছে আর একটা প্রতিফলিত রশ্মি এইদিকে রয়েছে। এই দুটো রশ্মি কোথায় মিলিত হতে পারে? আমি এইদিকে দেখতে পাচ্ছি এই রশ্মিগুলোকে যতই বাড়ানো হোক না কেন এরা কিন্তু কখনোই মিলিত হবে না। কাজে এই রশ্মিগুলোকে আমি যদি মিলিত করতে চাই আমাকে এইদিকে আমাকে এক্সটেন্ড করতে হবে। ওকে, তাহলে আমি রশ্মিগুলোকে এইদিকে এক্সটেন্ড করার চেষ্টা করব লাইক দিস। তাহলে এই পয়েন্টে এসে এরা মিলিত হচ্ছে, তাহলে এখানে আমি বলতে পারি ইমেজ তৈরি হয়েছে। এবং এই ইমেজটা তোমরা বুঝতেই পারছ এটা ভার্চুয়াল অবজেক্ট, সরি ভার্চুয়াল ইমেজ। আমি ইমেজ পড়ানোর সময় এটা বলেছিলাম ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব। কেন এটা অসৎ বিম্ব না আমরা বুঝতে পারছি যে রশ্মিগুলো এখানে এক্স্যাক্টলি মিলিত হয়নি, মিলিত হয়েছে বলে মনে হচ্ছে, মানে এগুলোকে এক্সটেন্ড করে বাড়িয়ে আমাকে মেলাতে হয়েছে, তাই আমি বলতে পারি এটা হচ্ছে অসৎ বিম্ব। তো ফার্স্ট আমরা যেটা নির্ণয় করতে চাইব এই পয়েন্ট অবজেক্টটার যে পয়েন্ট ইমেজটা তৈরি হয়েছে সেই পয়েন্ট ইমেজটার ডিস্টেন্স এই দর্পণ থেকে কতটা, কত দূরে এই প্রতিবিম্বটা সৃষ্টি হবে। যদি আমি অবজেক্ট ডিস্টেন্সটা জানি তাহলে আমি কিন্তু ইমেজ ডিস্টেন্সটা নির্ণয় করতে পারবো। তাহলে আমি এগুলো একটা নাম দিই, এটা ও দিয়েছি, এটা সি, এটা আই, এখানে একটা নাম দিয়ে দিলাম পি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে যে ও সি। যদি আমি এই অবজেক্ট ডিস্টেন্সটাকে সাপোজ ইউ দিয়ে প্রকাশ করি ইউ, তাহলে ও সি সমান আমি বলতে পারবো ইউ। যদি আমি এই ইমেজ ডিস্টেন্সটাকে ভি দিয়ে প্রকাশ করি তাহলে আমি বলতে পারবো সি আই ইকুয়ালস টু ভি। তাহলে এখানে আমি বলতে পারি যে বস্তু দূরত্ব ও সি ইকুয়ালস টু ইউ এবং প্রতিবিম্ব দূরত্ব সিআই ইকুয়ালস টু ভি। এবং এই ইউ এবং ভি এর মধ্যে আমি একটা রিলেশন এস্টাবলিশ করতে চাই, অর্থাৎ আমি যদি বস্তুর অবস্থানটা জানি আমি প্রতিবিম্বের অবস্থানটা বলতে পারব। অ্যান্ড দিস ডিস্টেন্স ফ্রম দিস অবজেক্ট টু দিস মিরার অর্থাৎ ডিস্টেন্স ফ্রম দিস মিরার টু দ্য ইমেজ ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স অর ইউ ক্যান সে দ্য নর্মাল ডিস্টেন্স। বাট হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল রিলেশন বিটুইন দিস ইউ অ্যান্ড ভি, ইউ এবং ভি এর মধ্যে কী সম্পর্ক রয়েছে? তো এই প্লেন মিরারের ক্ষেত্রে দেখা যাবে যে মিরার থেকে বস্তু দূরত্ব যা মিরার থেকে প্রতিবিম্ব দূরত্ব তাই, অর্থাৎ বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব পরস্পরের সমান হয়। আমরা এটা রিয়েলাইজ করেছি বাড়িতে যদি আমরা সমতল দর্পণগুলোর সামনে দাঁড়াই, আমরা দেখেছি যে আমরা দর্পণ থেকে ঠিক যত দূরে দাঁড়িয়ে থাকি আমাদের ইমেজটা দর্পণ থেকে ঠিক তত দূরেই প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে হয়, অর্থাৎ সেই অসৎ বিম্বটা ওখানে তৈরি হয়েছে। তো ম্যাথামেটিক্যালি আই ক্যান প্রুভ ইট ভেরি ইজিলি বিকজ অ্যাজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা সো দিস অ্যাঙ্গেল উইল অলসো বি থিটা। এটা আমরা বুঝতে পাচ্ছি জাস্ট একান্তর কোণের একটা কনসেপ্ট। আবার আমরা দেখতে পাচ্ছি যে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, কারণ কি যেটা অনুরূপ কোণ। এখন আমি যদি এই দুটো ত্রিভুজের কথা বলি, ত্রিভুজ পি ও সি এবং ত্রিভুজ পি আই সি, এই দুটো ত্রিভুজের কথা আমি যদি বলি ফ্রম ট্রিঅ্যাঙ্গেল পি ও সি, ওকে, পি ও সি এবং ত্রিভুজ পি আই সি, এই দুটো ত্রিভুজ থেকে আমি দেখতে পাচ্ছি এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। সর্বসম বা ইকুয়ালিটি ট্রিঅ্যাঙ্গেল কেন না এখানে আমি দেখতে পাচ্ছি দুটো কোণ সেম আছে, এই কোণটা যদি থিটা হচ্ছে এই কোণটাও থিটা হচ্ছে, আবার এই কোণগুলো পারপেন্ডিকুলার আছে 90 ডিগ্রি, তাহলে ওই দুটো কোণও সমান। তাহলে দুটো কোণ সমান হচ্ছে আর এই যে সাইডটা রয়েছে পিসি এটা কমন সাইড, এদের সাধারণ বাহু। তাহলে আমি এটা বলতে পারি যে পিওসি এবং পিআইসি সর্বসম ত্রিভুজ, কোন শর্তে এরা সর্বসম না অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যান্ড সাইড, এই শর্তে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হয়েছে।
তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে নিশ্চয়ই এই বাহুটা অর্থাৎ ও সি ইকুয়ালস টু মাস্ট বি সি আই। অতএব আমি বলতে পারি ও সি ইকুয়ালস টু সি আই, তার মানে আমি বলতে পারি বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব, দ্যাট ইজ ইউ ইকুয়ালস টু ভি। এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা একটা পয়েন্ট অবজেক্ট এই যে ইমেজ ফরমেশন তার রে ডায়াগ্রাম পেলাম, একটা পয়েন্ট অবজেক্টের ইমেজ ফরমেশনের ফলে তাদের যে অবস্থান, বস্তুর অবস্থানের জন্যে প্রতিবিম্বের যে এক্সাক্ট লোকেশন সেটাও আমরা নির্ণয় করতে পারলাম। এবার আমরা দেখতে চাইব যে যদি এটা পয়েন্ট অবজেক্টের পরিবর্তে একটা এক্সটেন্ডেড অবজেক্ট থাকে, এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে আমরা কীভাবে তার প্রতিবিম্বের অবস্থান বা প্রতিবিম্বের হাইট সেগুলো নির্ণয় করব। ব্যাপারটা যদি একটু ভাবা হয় তাহলে এই পয়েন্ট অবজেক্টটাকে যদি আমি বারবার রিপিট করি তাহলে আমি একটা এক্সটেন্ডেড অবজেক্ট পাব, কারণ একটা এক্সটেন্ডেড অবজেক্ট অনেকগুলো পয়েন্ট অবজেক্টের সমন্বয়ে গঠিত। যদি আমি মনে করি যে এটা একটা পয়েন্ট অবজেক্ট তাহলে অনেকগুলো পয়েন্ট যদি আমি এইভাবে পর পর জুড়ে দিই তাহলে সেটা একটা এক্সটেন্ডেড অবজেক্ট হয়ে পড়বে। তাহলে সেই এক্সটেন্ডেড অবজেক্টের জন্য আমরা রে ডায়াগ্রাম আঁকব এবং দেখব তার অবস্থান, দেখব তার হাইটের কীভাবে চেঞ্জ হচ্ছে নাকি হাইট একই থাকছে, এসব আমরা দেখব। তাহলে নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এক্সটেন্ডেড অবজেক্ট। ওকে, সো আওয়ার ইন্টারেস্ট ইজ নাও অন এক্সটেন্ডেড অবজেক্ট। তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা একটা প্লেন মিরার আছে M1 M2। ওকে, প্লেন মিরারটা থেকে এই যে একটা ডিস্টেন্স আমি মনে করছি এখানে একটা এক্সটেন্ডেড অবজেক্ট রয়েছে, অ্যান্ড দিস এক্সটেন্ডেড অবজেক্ট ইজ AB। এই পয়েন্ট আমি ও নামে রাখলাম। ওকে, তাহলে আমার ইমেজটা কোথায় গঠিত হবে, আমি এই এ পয়েন্টের ইমেজ কোথায় গঠিত হবে সেটা আমি বলে দিতে পারি। কী করে বলে দিতে পারি, কারণ আগেই আমি পয়েন্ট অবজেক্টের জন্যে যে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে রিলেশন সেটা পেয়েছি। তাহলে পয়েন্ট অবজেক্টের জন্যে যদি অবজেক্টের ডিস্টেন্স এটা হয় তাহলে সেম ডিস্টেন্স এদিকে আমার একটা পয়েন্ট থাকবে নিশ্চয়ই, যেখানে এর এই এ পয়েন্টের ইমেজটা তৈরি হবে, দ্যাট শুড বি এ প্রাইম। ওকে, নাও আওয়ার টাস্ক ইজ টু ফাইন্ড দ্য পজিশন অফ দিস দ্য পয়েন্ট দ্য ইমেজ অফ দিস পয়েন্ট বি, বি পয়েন্টের যে ইমেজের পজিশন সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের ইমেজের লোকেশনটা পেয়ে যাই, যেহেতু এই বস্তুটা লম্বভাবে অবস্থিত আছে তাহলে সেই দুটো পয়েন্টের মধ্যে আমি যদি একটা লম্ব টেনে নিই তাহলে আমি বাকি পয়েন্টগুলোর যে ইমেজ সেটা পেয়ে যাব। তাহলে জাস্ট আমি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের ইমেজের পজিশনটা নির্ণয় করতে পারলেই হবে। তাহলে ইনিশিয়াল পয়েন্টের যে ইমেজের পজিশন সেটা আমি অলরেডি পেয়ে গেছি, কারণ আমি আগেই পয়েন্ট অবজেক্টের জন্য করে ফেলেছি। তাহলে এই বি পয়েন্টের জন্য আমি কীভাবে করব, এটাকে যদি একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট করি তাহলে এখান থেকে আমি দুটো রে নেব, এবং একটা রে সর্বদাই আমরা সুবিধার জন্য কী করছি সরাসরি লম্ব আপাত নিয়ে নিচ্ছি, তাহলে ওই পথ দিয়েই ফিরে আসবে প্রতিফলিত রশ্মিটি। আরেকটা রেকে আমি ও পয়েন্টে নিয়ে নিলাম আপাতত রশ্মি, তাহলে এইটা হবে প্রতিফলিত রশ্মি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় দিস অ্যাঙ্গেল উইল মাস্ট বি থিটা। ওকে, এবার আমরা কী করব, এই প্রতিফলিত রশ্মি এবং এই প্রতিফলিত রশ্মিকে পিছন দিকে বাড়াতে হবে। কেন, মানে এই দিকে যদি বাড়াই আমি কোথাও পাচ্ছি না এদের ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে ইন্টারসেকশন পয়েন্টটা যদি আমি পেতে চাই তাহলে আমাকে এই পাশে এই রশ্মিগুলোকে এক্সটেন্ড করতে হবে। তাহলে যদি রশ্মিগুলোকে ওই পাশে এক্সটেন্ড করি তাহলে এই রশ্মির জাস্ট এইভাবে এক্সটেন্ড হবে এবং এই রশ্মিটাও এইভাবে এক্সটেন্ড হবে, তার ফলে এইখানে বি পয়েন্টার ইমেজ বি প্রাইম তৈরি হবে, অ্যান্ড দিস উইল বি দ্য ইমেজ। তাহলে আমরা অলরেডি জানি যে এ ও ইকুয়ালস টু ও এ ড্যাশ, এটা আমরা অলরেডি জানি। ওকে, যে অবজেক্ট ডিস্টেন্স এবং
যে ইমেজ ডিস্টেন্স সেটা কিন্তু দর্পণ থেকে সেম। তাহলে আমরা এখন এই হাইটের রিলেশনটা নির্ণয় করতে চাইবো, যেহেতু আমাদের এক্সটেন্ডেড অবজেক্ট সেহেতু আমাদের হাইট নির্ণয় করতে হবে। তাহলে এবিটা হচ্ছে যে কি না, এবিটা হচ্ছে যে অবজেক্টের হাইট। ওকে, তাহলে অবজেক্টের হাইটটাকে আমি সাপোজ এইচ ও দিয়ে ডিনোট করলাম, হাইট অফ অবজেক্ট। অ্যান্ড ইমেজের হাইটটাকে আমি সাপোজ এইচ আই দিয়ে ডিনোট করলাম, হাইট অফ ইমেজ। এখন আমি যদি এই এ ও বি এবং এ ড্যাস বি ড্যাস ও এই দুটো ত্রিভুজকে দেখি তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারব। আমি এটা দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই থিটা হবে। ওকে, এবং এই অ্যাঙ্গেলটা আমি দেখতে পাচ্ছি পাই বাই টু, সিমিলারলি এই অ্যাঙ্গেলটাও আমি দেখতে পাচ্ছি পাই বাই টু, ওই দুটো অ্যাঙ্গেল পাই বাই টু। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি পাই বাই টু হয়, এই দুটো অ্যাঙ্গেল যদি সেম হয়, আবার আমরা অলরেডি জানি এ ও ইকুয়ালস টু ও এ ড্যাস, তার মানে এই দুটো বাহু সেম আছে অলরেডি, সমান আছে, তাহলে আমি বলতে পারি যে এ ও বি এবং এ ড্যাস বি ড্যাস ও এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম ত্রিভুজ। এগেন, তাহলে আমি বলতে পারি ও ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও এ ড্যাস বি ড্যাস সর্বসম। এবং এদের সর্বসম হওয়ার শর্ত কী? না, সর্বসম হওয়ার শর্ত হচ্ছে যে এখানেও দুটো অ্যাঙ্গেল একটা সাইড, তার মানে এ এ এস। ওকে, তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি যে আমার এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে নিশ্চয়ই এ বি ইকুয়ালস টু এ ড্যাস বি ড্যাস হবে। অতএব আমি বলতে পারি এ বি মাস্ট বি ইকুয়াল টু এ ড্যাস বি ড্যাস, সো হাইট অফ অবজেক্ট উইল মাস্ট বি হাইট অফ ইমেজ, অর্থাৎ বস্তু উচ্চতা সমান প্রতিবিম্ব উচ্চতা, বস্তু উচ্চতা ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব উচ্চতা। তাহলে কিন্তু এটা সেম হচ্ছে। তাহলে প্রতিবিম্বের বিবর্ধন কত হচ্ছে? বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে হচ্ছে যে ইমেজের সাইজটা অবজেক্টের তুলনায় কত গুণ। হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্য ইমেজ উইথ রেসপেক্ট টু অবজেক্ট, অবজেক্টের সাপেক্ষে ইমেজটা বড় হচ্ছে নাকি ইমেজটা ছোট হচ্ছে? ওকে, তাহলে সেটাকে আমরা বলবো বিবর্ধন। তার মানে আমরা যদি বস্তু উচ্চতার সাপেক্ষে, মানে প্রতিবিম্ব উচ্চতা ডিভাইডেড বাই বস্তু উচ্চতা, এদের যদি অনুপাতটা নিই তাহলে সেটাকে আমরা বিবর্ধন বলতে পারি। এবং এই বিবর্ধন সম্পর্কে আমরা যখন বক্রতলে আলোর প্রতিফলন সম্পর্কে পড়বো তখন এই বিবর্ধন সম্পর্কে আরও অনেক ডিটেলস পড়ব। তো এখানে আপাতত আমি এইটুকু বলে রাখতে পারি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ ও ইকুয়ালস টু এইচ আই, তাহলে আমি এখান থেকে বলতে পারি অতএব বিবর্ধন, দ্যাট মিনস প্রতিবিম্বের বিবর্ধন অফকোর্স, এটাকে এম দিয়ে সাধারণত ডিনোট করা হয়। এটা আমি এখানে আমাদের ডেফিনেশন অনুযায়ী হচ্ছে এইচ আই ডিভাইড বাই এইচ ও, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাগনিফিকেশন, বিবর্ধন, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাগনিফিকেশন। ওকে, ম্যাগনিফিকেশন মেন ডেফিনেশন। এবং এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে প্রতিবিম্ব উচ্চতা আর বস্তু উচ্চতা যেহেতু সেম আছে তাহলে এইচ আই ডিভাইড বাই এইচ ও ইকুয়ালস টু ওয়ান হয়ে যাবে। তার মানে সমতল দর্পণে কোনো বস্তুর যে প্রতিবিম্বের বিবর্ধন সেটা ওয়ান। এবং এই এইচ আই এইচ ওর সঙ্গে অবশ্যই এই ইউ এবং ভি, অর্থাৎ ও এ এবং ও এ ড্যাসের একটা রিলেশন আছে। ওকে, যেহেতু এটা সর্বসম ত্রিভুজ অনুপাতগুলো সেম হবে, বা আমি এটাকে এইভাবে দেখাতে পারি বা ইউজিং ট্রিগনোমেট্রি, দিস ইজ ইউ অ্যান্ড দিস ইজ ভি। ওকে, সো আমি এটা এভাবে বলতে পারি ফ্রম দিস ট্রিঅ্যাঙ্গেল এ ও বি, ফ্রম দিস ট্রিঅ্যাঙ্গেল এ ও বি আমাদের হাতে কী রয়েছে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এইচ ও ডিভাইড বাই ইউ, লম্ব বাই ভূমি। সিমিলারলি আমি যদি ত্রিভুজ এ ড্যাস ও বি ড্যাস বলি তাহলে এখানে যে ট্যান থিটা সেটা হচ্ছে এইচ আই ডিভাইড বাই ভি, এইচ আই ডিভাইড বাই ভি। তার মানে কি, এই দুটো ট্যান থিটা নিশ্চয়ই ইকুয়াল, কারণ থিটা ইকুয়াল, তাহলে এটা হয়ে যাবে এইচ আই ডিভাইড বাই ভি ইজ ইকুয়াল টু এইচ ও ডিভাইড বাই ইউ, উইচ ইমপ্লাইজ দ্যাট এইচ আই ডিভাইড বাই এইচ ও ইজ ইকুয়ালস টু ভি ডিভাইড বাই ইউ, সো দিস ইজ এম, সো এম ক্যান বি রিটার্ন অ্যাজ ভি বাই ইউ অলসো, বাট হোয়াট এভার উই ক্যান রাইট এম উইল বি ওয়ান বিকজ ভি ইজ অলওয়েজ ইকুয়াল টু ইউ ফর প্লেন সার্ফেস। ওকে, সো দিস ইজ
टू मेन इम्पोर्टेंट थिंगस अबाउट इमेज फर्मेशन बाय प्लेन मिरर। एक हे कि पॉइंट ऑब्जेक्ट और एक हे कि एक्सटेंडेड ऑब्जेक्ट। ओके এবারে আমরা দেখব যে এছাড়াও অন্যান্য কি ইফেক্ট রয়েছে এই ইমেজের উপর, অর্থাৎ এই যে ইমেজটা উৎপন্ন হচ্ছে সেই উৎপন্ন হওয়া ইমেজটা বা তৈরি হওয়া ইমেজটা কোন কোন বিষয়ের উপর প্রভাবিত হয়। অর্থাৎ যদি ইমেজ এবং অবজেক্টের পারস্পরিক ভেলোসিটি থাকে, পারস্পরিক একটা স্মরণ হয়, তখন কীভাবে পরিবর্তন হবে। ওকে।